আমি গেল কোথায়? তাহলে গেল কোথায় আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি। কোনো তৎসুয়েশনই হরণ করে নিয়ে যায়নি তো। আমি ধ্যান জগতে নেব কে এই কাজ করেছে, আমি ধ্যান জগতে নেব কে এই কাজ করেছে। আমি ব্রহ্মা, তাকে কি ভেতরে আসতে বলবো? না না না, আমি
আমি তোকে জানি না, আমি তোকে চিনি না, তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলো, তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। না, তোমার ভেতরে যাওয়া যাবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও বলছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমারই ঘর, আমারই বাড়ি, এই ব্রহ্মলোকে বসে আছি আরেক ব্রহ্মা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য, আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। সেই ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ গাভী ও সখাগণের হরণ করেছি বলেই আমাকে পাপের সাজা দিতে চলেছে। ওই কোথায় তিনি কথা করতে শঙ্খচূড়ের চক্রধারী Yeah!
মুজাহিদ, একজন নাম নিজামুদ্দিন, আরেকজন হযরত থাকতে পারবে না। চলো আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গায় তল্লাশি করবো। যদি কোন ব্যক্তি হিন্দু ধর্মীয় দেব দেবীর পূজা করে নাম সংকীর্তন করে তারপর যাই কেমন নারায়ণ নাম কেবল ভিন্ন মাত্র, কেউ তাকে আল্লাহ
কেউ তাকে হরি কহি, কারো রক্ত তো সাদা হয় না, সেই ছোড়দের রক্ত তো হই লাল, কারো রক্ত তো সাদা হয় না, তাই আমি হরির নামে পান করে, আমি হরির নামে সুদা পান করে হরিকে ছাড়তে পারবো না। কি তাহলে তুমি যে হরির নাম বন্ধ করবে না? না, হরির নাম আমি বন্ধ করলেও হরি তোমায় ছাড়বে না, কারণ তার সঙ্গে মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে আমার মধুর সম্পর্ক আছে। তাহলে কিন্তু আমরা ওই কাজী সাহেবের কাছে নালিশ চালাতে বাধ্য হব, সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা পারবে তাই করো। আরে চলনি যাও, আমরা ওই কাজী সাহেবকে নালিশ জানাবো, এই হরিমন ছেলে আর সালামে অভিযোগ জানাবো এবং অভিযোগ দায়ী করবো। Thank you.
পাঠিয়েছে রাজ্যসভা থেকে, হুজুর আমাদের দেশে আমাদের গ্রামে শহর মোল্লার ছেলে হারে পাড়ায় পাড়ায় সব ছেলেদেরকে নিয়ে দু হাত ছেলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। কি বললো কি বললো? আরে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে, চার থেকে নবাব দরবারে টানতে টানতে নিয়ে এসো, চার থেকে নবাব দরবারে টানতে টানতে নিয়ে এসো। যথাদের চাপনা যথাদের আমরা শরীরকে নিয়ে আসছি, আমরা এক নিয়ে আসছি। আমি চললাম